नमस्कार सबाई के स्वागत जानाच्छि न्यू बड़ा काजकेर संबादे संगे रयेछि आमी शरीफुल विस्तारित संबादे जावार आगे देखे नेब आजकेर संबाद शिरोनाम बैंके चाकुरी देवार नामे अर्थ आदाय शिलचरे आटक प्रतारक जातिविद्वेषी मंतव्य प्रतिबादे मुख्यमंत्री उद्देश्य स्मारकपत्र प्रदान गैरिक बारतेर तेलेर परिमापे असंगति उत्तेजना दक्षिण कृष्णपुरेर भारत पेट्रोलियम पाम्पे एबारे विस्तारित संबाद चाकुरी देवार नाम करे बेकार जुबक युवतीदेर थेके अर्थ आदाय शिलचरे आटक प्रतारक बैंके चाकुरी देवार प्रलोभन दिए अर्थ लुटेर एक बड़सड़ चक्र धरा पड़ल शिलचर शहरे जाना जाए एन एन दत्त रूट थेके आटक करा हय एक प्रतारक युवतीके चार पाँच शत युवक युवतीरा जड़ो हये आटक करेन एई प्रतारककेके आटक करे बैंके निये जेतेई प्रतारणार शिकार युवक युवतीरा उत्तेजित हये पड़ेन পরে ঘটনাস্থল থেকে প্রতারক যুবতীকে সদর থানার পুলিশ এসে নিয়ে যায় থানায় প্রতারণার শিকার যুবক যুবতীরা অভিযোগ করে বলেন এনএন দত্ত রোডে অফিস খুলে প্রতারণার জাল বিস্তার করেছিল এই যুবতী চাকুরি দেওয়ার নামে আদায় করে মাথা পিছু ছয় হাজার টাকা করে টাকা নেওয়ার পর নানান অজুহাত টালবাহানা শুরু করে যুবতী বলে তারা অভিযোগ করেন তাইনার নাম পায়েল বটে যে আমরা আজকে গেছিলাম এক মাস আগে তাইনার পয়সা দিছি দেওয়ার পরে তাই আমরা বসে চাকরি দিব যে ব্যাংকে পার্ট টাইম জব দিব এটিএমের ডিউটি দিব আসে এক দেড় মাসে আমরা খালি ঘুরার ঘুরতে 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 আজকে আমরা গেছি আজকে আমরা বসে আমরা মানে ইয়ে আছে যাওয়ার পরে আমরা গেছি যাওয়ার পরে সব ফর্ম জমা দিছি দেওয়ার পরে তাই কোথাও ওখানে আমরা লবে দেওয়ার পরে সবাই বেজান দু তিনশো মানুষের উপর সবাই দেওয়ার পরে তারপর এখন বুঝা গেছে এটা ফলস এটা আমরা সেই চার হাজার টাকা করে সবাই অনেক ছয় হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা লুইছে লুই এখন আমরা চার হাজার টাকা লুইছে লুই এখন আমরা মানে ও দিদি আমাকে হাতের মধ্যে টাকা দিয়ে বলেন তুই মুখটা বন্ধ করে নে হ্যাঁ মুখটা বন্ধ করে নে তুই যা তুই টাকা নিয়ে চলে যা তোর কত টাকা লাগবে আমি বললাম দিদি আমি তো তিনজন মানুষ দিয়েছি আমার পুরো টাকা লাগবে ঠিক আছে আমি তোর টাকা এখন দিয়ে দিচ্ছি বলে তিনি আমার হাতে টাকাটা দিয়ে দেন তারপর আমার ওই দাদা আমাকে বললেন তুই বোন তুই টাকাটা নিস না তোকে হয়তো কোনো দিদি ফাঁসা দেওয়ার চেষ্টা করছেন আমার কাছ থেকে ২৬ হাজার টাকা নিয়েছেন লাচিত সেনার নেতা শৃঙ্খল চালিহার জাতিবিদ্বেষী মন্তব্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করল গৈরিক বারত লাচিত সেনার নেতা শৃঙ্খল চালিহার চরম অসাংবিধানিক এবং আপত্তিকর জাতিবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করল গৈরিক বারত আজ গৈরিক বারত সংগঠনের তরফে জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করা হয় স্মারকপত্রে উল্লেখ করা হয় শৃঙ্খল চালিয়ার মতো ব্যক্তি সমাজে বিভেদ সৃষ্টি করতে চাইছেন বাংলাবাসী সহ অন্যান্য অনেক সম্প্রদায় যুগ যুগ ধরে অসমে বসবাস করছেন শান্তি ও সহাবস্থানের প্রতি বাঙালিদের দায়বদ্ধতা সর্বদাই প্রশংসনীয় কিন্তু তা সত্ত্বেও বাঙালিদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য কেন করার সাহস করেন শৃঙ্খলের মতো ব্যক্তিরা বীর লাচিত বরফুকনের নাম নিয়ে এ ধরনের জঘন্য মন্তব্য বরদাস্ত করার মতো নয় বলেও স্মারকপত্রে উল্লেখ করা হয় এদিন স্মারকপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৈরিক বারতের সর্বভারতীয় সভাপতি মণিভূষণ চৌধুরী সুমিত রঞ্জন দাস সুমিত রায় পম্পি চক্রবর্তী বিপ্লব রায় প্রমুখ এদিকে আজ শিলচর সদর থানায় অসমীয়া যুবমঞ্চের উত্তর লক্ষিমপুর শাখার সকল সদস্যের বিরুদ্ধে এক মামলাও দায়ের করা হয় বীর লাচিত সেনা শৃঙ্খল চালিহা তেওঁলোকে নিন্দনীয় অপরাধবোৰ কৰিছে যাৰ বিপৰীতে আজি আমি প্ৰতিবাদ কৰিবলৈ আহিছিলোঁ অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হেমন্ত বিশ্ব শৰ্মাক মহোদয়ক তীব্ৰ নিন্দাৰে জনাইছোঁ তেওঁ যাতে ইহঁতৰ প্ৰতিবাদবোৰ কৰে কাৰণ তেওঁলোকৰ এই অশ্লীল ব্যৱহাৰবোৰ এনেকুৱা বেয়া ব্যৱহাৰ জাতি শব্দটো উঠাইছে আজি বঙালী মাৰোৱাৰী হিন্দী
নানান ধর্মলম্বী মানুষক হিন্দু জাতিটুক এনেকা বেয়া ব্যবহার করেছে, যেটু ব্যবহার আমি সপনতো ভাবা না। শিল্পের পক্ষ থেকে আর শিলচর সদর থানাতে একটি এফআইআর করতে যাচ্ছি। গতকালকে অসমীয়া যুব মঞ্চ যেভাবে হিন্দু বাঙালিদেরকে খুঁটিতে বেঁধে এবং বিভিন্ন উপায়ে যে হত্যা করার যে পরিকল্পনা ওরা নিচ্ছে, তাতে আমরা হিন্দু বাঙালিরা অত্যন্ত শঙ্কিত। তার থেকে আমাদের হিন্দু বাঙালি এবং অসমীয়ার মধ্যে একটি বিভেদের সৃষ্টি করা ইচ্ছাকৃতভাবে ঘটিয়ে যাচ্ছে। তেলের পরিমাপে অসঙ্গতিকে ঘিরে দিনভর উত্তেজনা দক্ষিণ কৃষ্ণপুরের ভারত পেট্রোলিয়াম পাম্পে। সিল করা হলো একটি মেশিন। একদিকে যেমন আকাশচুম্বী দাম, অন্যদিকে তেল চুরি পাম্পের, এ নিয়ে দিনভর চাপা উত্তেজনা দেখা দেয় দক্ষিণ কৃষ্ণপুর ভারত পেট্রোলিয়াম পাম্পে। বুধবার এ ঘটনায় ছুটে আসতে হয় বিভাগীয় আধিকারিককে। ঘটনার বিবরণ তুলে ধরে সৈয়দপুরের আজিমুদ্দিন লস্কর নামে এক যুবক বলেন, এদিন সকাল 11টা নাগাদ বাইকে তেল ভর্তি করতে আসেন। 200 টাকার তেল বাইকে নিলে ট্যাঙ্কি ভরে গেলে বাকি তেল বোতলে দিতে বলেন। এতে পাম্পের কর্মী রাজি হননি। পরে জোর করে বোতলে নিয়ে বাড়িতে যান। বাড়িতে গিয়ে দেখেন 100 টাকার তেলে তার 1 লিটার বোতল ভরেনি। তিনি সঙ্গে সঙ্গে পাম্পে ফিরে আসেন এবং অভিযোগ করেন। ম্যানেজার প্রথমে পাত্তা না দিলেও পরে আরও লোকজন বেড়ে গেলে তাদের 1 লিটার কেনে পেট্রোল ডালেন। এতে দেখা যায় 900 গ্রাম দেখাচ্ছে। তারপর পাম্প থেকে আরও 100 টাকার তেল নতুন করে নিয়ে কেনে বললে এই 900 গ্রামই দেখায়। আজিম বলেন, এভাবে প্রতিদিন মানুষকে ঠকানো হচ্ছে, আইওসি অফিসারকে জানাতে হবে। ইতিমধ্যে প্রায় 30-40 জনের জমায়েত হয়ে যায়। দেখা দে মৃদু উত্তেজনা, বন্ধ হয়ে যায় তেল বিক্রি। ঘণ্টা তিনেক পর অনির্বাণ শর্মা নামে একজন বিভাগীয় অফিসার আসেন। তিনি এসে অভিযুক্তদের কোনো কথা না শুনে মেশিন দেখতে শুরু করেন। এতে উপস্থিত লোকরা তার উপর উত্তেজিত হয়ে ওঠেন। তিনি কি আদৌ বিভাগীয় অফিসার যাচাই করতে শুরু করেন। আর ঠিক সেই সময় সব কয়টি মেশিন বন্ধ করে দেয় কেবাকারা। এ নিয়ে ফের উত্তেজিত হয়ে ওঠেন ক্ষুব্ধ গ্রাহকরা। এর কিছুক্ষণ পর রাঙ্গিরখাড়ি পুলিশ কর্মীরা পৌঁছেন। তারা পাম্পের ম্যানেজার বাবুলালকে তুলে নিতে চাইলে গ্রাহকরা ফের বাধা দেন। তারপর গ্রাহকরা লিখিত এক অভিযোগনামা পুলিশের হাতে তুলে দেন। এর আগেই বিভাগীয় শর্মা অভিযোগে ওঠা মেশিনটি সিল করে দেন। ম্যানেজারের কাছে এ ঘটনা নিয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান। দিনভর চাপা উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঘটনার শুরু থেকে শেষ অবধি অসম যুব পরিষদের নেতা আব্দুল আহাদ চৌধুরী উপস্থিত ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন তিনি। সকাল 11টার সময় আমি আইসি পাম্প পেট্রোল ডালার। আমার বাইক ফুল ট্যাঙ্কি আসলো, ওরা পেট্রোল কম আসলো। আমি ওখানে আইয়া করছি 200 টাকা দেওয়ার লাগি। সে মারিয়া দিছে আমার বাইকও কত মোটামুটি হলো 50-55-60 টাকার লাগান গেছে। যাওয়ার পরে ফুল হয়ে গেছে, আমারটা তো আগে থেকে ফুল আর একটু কম আসলো। পরে 2 লিটার একটা বোতল দিছি বাইক ওটা দেওয়া কইলা না, এটা দেওয়া হইতো না, দিলা হইতো না। পাকা 2-3 বার তর্ক করার পরে কইলা তারা খাগ আছে কেন, খাগর ডালিয়ে পরে বোতল। আমার ঠিক আছে দিলাম খাগর ডাল জন, বাকি টাকা তেল ডালিয়ে আমার 2 লিটারই বোতলও দিছে। আমি তো আমার একটা সন্দেহ আইছে যে নিশ্চয় কিছু উল্টা পাল্টা আছে, এর লাগে তো তারা বোতলও দেন না। আমি 1 লিটারই বোতল লইছি লইয়া 100 টাকার তেল, আবার ও বোতলও ডালছি 100, এটা 1 লিটারই বোতল 100 টাকার তেল বোতলও ডালিয়া কত ঢুকাইছে। আবার আমি আইসি আইয়া ম্যানেজারকে ডাক দিয়ে বাইর করছি, তারা স্টাফরে কিছু কইছি না। বাইর করে পড়ার পরে বললাম 100 টাকার তেল অটো ঢুকনি, কইলো এটা তোলা আয় 100 টাকার তেল এটা বোতল বড়। কইলাম তো 1 লিটার একুরেট 1 লিটার কিছু তোমার কাছে আসেনি, কইছে আসে, ওটা আনছে বাইর করিয়া। ওটা আনার পরে ওটা ডালিয়া ওটা ডালার পরে কত ঢুকাইছে তেল। মিথ্যাচার ও হুমকির পরিপ্রেক্ষিতে লাচিত সেনার সদস্যদের বিরুদ্ধে ফের মামলা দায়ের করার সিদ্ধান্ত বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের। সম্প্রতি লক্ষ্মীপুর জেলার লাচিত সেনার সদস্যরা এক বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে রাজ্যের বাঙালিদের সম্বন্ধে
বিভিন্ন অসাংবিধানিক মন্তব্য করেছেন। অশৃঙ্খল চালিহার বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে বিডিএফ সদস্যদের শারীরিক নিগ্রহের হুমকি দিয়েছেন। এইসবের প্রতিবাদে লাচিত সেনার কর্মকর্তাদের বিরুদ্ধে ফের শিলচর আদালতে মামলা করার সিদ্ধান্ত নিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ আহ্বায়ক পার্থ দাস বলেন, অসমীয়া ও বাঙালি উভয় সম্প্রদায়ের সাধারণ মানুষের মধ্যে কোনো বিভেদ নেই, পেশাগত সহ বিভিন্ন ব্যাপারে বরং তারা একে অন্যের উপর নির্ভরশীল। লাচিত সেনার মতো উগ্র জাতীয়তাবাদী সংগঠনগুলো এসব মন্তব্য করে দুই সম্প্রদায়ের মধ্যে ফের বিভেদ সৃষ্টি করতে চাইছেন। ফ্রন্টের আরেক আহ্বায়ক জহর তারন বলেন, শৃঙ্খল ও তার সহযোগীরা বলেছেন যে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় নাকি অসমীয়াদের ঘরে ঢুকে শারীরিক নিগ্রহ করার হুমকি দিয়েছেন। জহরবাবু বলেন, এসব মিথ্যা। তিনি লাচিত সেনা সদস্যদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, কবে কোথায় এরকম মন্তব্য করা হয়েছে তা তারা প্রমাণ করুন, অন্যথা মানহানির জন্য তাদের আদালতে এসে ক্ষতিপূরণ দিতে হবে। সাম্প্রতিক এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল লাচিত সেনা সদস্যদের বিরুদ্ধে ফের মামলা দায়ের করবেন বলে জানান বিডিএফ কর্মকর্তারা। সামাজিক মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে আমরা দেখলাম যে লাচিত সেনা নামক একটি সংগঠনের সদস্যরা সম্প্রতি একটি বিক্ষোভ প্রদর্শন করেছেন লক্ষিমপুর জেলায়, যেখানে তারা রাজ্যের বাঙালি সম্প্রদায়কে যা খুশি গালাগালি করেছেন এবং একই সাথে শৃঙ্খল চালিহার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা প্রত্যাহার না করলে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের সদস্যদের শারীরিক নিগ্রহ করবেন, তারা ল্যাম্পপোস্টে ধরে ল্যাম্পপোস্টে বেঁধে তাদের নিগ্রহ করবেন বলে এরকম মন্তব্য করেছেন। তো এইগুলো সব আমরা দেখেছি, আমরা এগুলোর তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। আমরা একটা কথা স্পষ্ট বলে দিতে চাই যে বিডিএফ সদস্যরা সেরকম ধাতুতে গড়া নয় যে এরকম হুমকি ধামকি দিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে দেওয়া যাবে। একটা জিনিস সরকারকে মনে রাখতে হবে যে রাজ্যের বাঙালি সম্প্রদায়ের 80% গত নির্বাচনে তাদের ভোট দিয়েছেন। গত দুবার আমরা দেখলাম যে এই লাচিত সেনা নামক সংগঠনটি রাজ্যের বাঙালিদের যা খুশি বলে অপমান করছে, অথচ সরকার থেকে কোনো সেভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এগুলোর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আসন্ন দুর্গাপূজায় বিধিনিষেধে চার দেওয়ার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করল হিন্দু ছাত্র সংঘ। করোনা মহামারীর কারণে দুর্গাপূজায় আরোপ করা বাধা নিষেধ নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করে হিন্দু ছাত্র সংঘ। আজ জেলাশাসকের মারফতে স্মারকপত্র প্রেরণ করে হিন্দু ছাত্র সংঘের কর্মকর্তারা বলেন, গত বৎসর দুর্গাপূজার 10 দিন আগে সরকার যে এসওপি জারি করেছিল তাতে কিছু অপ্রয়োজনীয় বাধা নিষেধ জারি করা হয়েছিল যা পূজার আনন্দ একেবারে ম্লান করে দেয়। এবার নতুন এসওপিতে সরকারের কাছে কিছুটা ছাড় দেওয়ার পরামর্শ দেন তারা। মৃৎশিল্পী, বিদ্যুৎ মিস্ত্রি, মণ্ডপ কারিগর, রাস্তার পাশে ছোট ছোট দোকানে বিক্রি করা ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এসওপিতে কিছুটা ছাড় দেওয়ার আবেদন জানান সংঘের কর্মকর্তারা। আমরা হিন্দু ছাত্র সংঘর কোর কমিটির মেম্বারজন এখানে ডিসি অফিসে এসেছি। আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা মেমোরেন্ডাম তৈরি করে পাঠাচ্ছি, যেটার মধ্যে আমরা দুর্গাপূজার এসওপি নিয়ে কিছু প্রপোজাল এবং সাজেশন দিয়েছি। যেভাবে দেখা যায় যে গত বছর দুর্গাপূজার ঠিক 10 দিন আগে একটা এসওপি তৈরি করে পাঠিয়ে দেওয়া হয়, যার মধ্যে অনেক ধরনের রেস্ট্রিকশন, যার মধ্যে কিছু রেস্ট্রিকশনের কোনো মানেই হয় না, মাথা হাত পা ছাড়া এমন ধরনের রেস্ট্রিকশন প্রোভাইড করা হয় যার মাধ্যমে পূজোর মেজাজটাই খারাপ হয়ে যায়। তো এইবার আমরা সেই সব জিনিস নিয়ে একটা সাজেশন তৈরি করে আসাম গভর্নমেন্টের কাছে পাঠিয়েছি, যার মাধ্যমে আমরা বলতে চাইছি যে সমাজের যেগুলো ডেপ্রাইভ সেকশন, যেমন যারা নৃত্যশিল্পীকার, যারা লাইট সাউন্ড সিস্টেম প্রোভাইড করেন, যারা প্যান্ডেল বানান বা বাঁশ শিল্পীর কাজ করেন, সেই সকল লোকজন যারা আছেন এবং তাদের সাথে সাথে যারা স্ট্রিট সাইড ভেন্ডর, যারা স্ট্রিট সাইড খাওয়া বিক্রি করেন, সেই সকল লোকজন যারা, তাদের উপর আঘাত না এনে তাদের যে ইনকাম সোর্সটা সেটাকে রেগুলেট করার চেষ্টা করা হোক দৃষ্টিকোণ থেকে, যাতে এই তারা এসওপিটা রিলিজ করেন, যাতে সব ধরনের যে
ফাইন্যান্সিয়ালি উইকার সেকশনগুলো আছে তারা যেন এই পুজোর সিজন থেকে একটা ভালো ইনকাম তৈরি করতে পারেন। রাজ্যে ঘোষণা হলো নয়া এসওপি, রাত 9টা থেকে 900 কারফিউ, আন্তঃজেলা বাণিজ্যিক বাস পরিষেবার অনুমতি। বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে রাজ্যে জারি করা এসওপিতে বেশ কিছু বিধি নিয়মে শিথিলতা আনা হয়েছে। অসম সরকারের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের নয়া এসওপি অনুযায়ী রাজ্যে 900 কারফিউ শুরু হবে রাত 9টা থেকে, দোকানপাট বন্ধ হবে রাত 8টায়, আন্তঃজেলা বাণিজ্যিক বাস পরিষেবার অনুমতি দেওয়া হয়েছে। 100% অনুমতি দিলেও যাত্রীদের টিকার প্রথম ডোজ থাকতে হবে, অন্যথায় বড় ধরনের জরিমানা ও চালকের লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করা হবে। সভা সমিতিতে 50 জনের অনুমতি রয়েছে, সবার টিকার প্রথম ডোজ থাকতে হবে, তবে জেলা শাসকের অনুমতিতে সর্বাধিক 200 জনের জমায়েত হওয়া যাবে। ধর্মীয় স্থানে 40 জন প্রতি ঘন্টায় এবং অন্যান্য ধর্মীয় স্থানে 20 জন থাকতে পারবেন, এক্ষেত্রে থাকতে হবে টিকা প্রথম ডোজ। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরুর উল্লেখ রয়েছে নয়া এসওপিতে। সিনেমা হল ও থিয়েটার হল আপাতত বন্ধ থাকছে। কৃষক আন্দোলনে পুলিশি অত্যাচারে নিহত সুশীল কাজলকে স্মরণ করা হলো কাছাড়ে। আজ এসইউসিআই কমিউনিস্ট দলের কেন্দ্রীয় কমিটির আহ্বানে সারা দেশের সাথে কাছাড় জেলাতেও হরিয়ানার কার্নালের কৃষক আন্দোলনে পুলিশি অত্যাচারে নিহত সুশীল কাজলের স্মৃতিতে অস্থায়ী শহীদবেদি স্থাপন করে শহীদ দিবস পালন করা হয়। এ উপলক্ষে আজ দুয়ারবন বাজারে শহীদবেদি স্থাপন করে মাল্যদান করেন দলের জেলা কমিটির সদস্য লক্ষ্মীচরণ আকুড়া এবং শিলচরের উকিলপট্টিস্থিত জেলা কার্যালয়ের সামনে শহীদবেদিতে মাল্যদান করেন দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী ও কৃষক সংগঠন AIKKMAS-এর পক্ষে সজল দাস। ভবতোষ চক্রবর্তী কার্নালে প্রতিবাদী কৃষকদের উপর বিজেপি নেতৃত্বাধীন হরিয়ানা সরকারের বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা জানান। দলের পক্ষ থেকে দোষী পুলিশ আধিকারিকের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং নিহত ও আহত কৃষক পরিবারের সদস্যদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়। আপনারা জানেন এই হরিয়ানার যে গত কিছুদিন আগে আন্দোলন হয়েছিল সেই কৃষক আন্দোলনে পুলিশের নির্মম লাঠিচার্জ, যে হাজার হাজার কৃষক আহত হয়েছেন তার মধ্যে শহীদ হয়েছেন এই সুশীল কাজল, এই কমরেড সুশীল কাজল আহত নিহত হয়েছেন, ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা দেশে আজকে এসইউসিআই এবং আমাদের কৃষক সংগঠন AIKKMAS মিলে যৌথভাবে সারা দেশে বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে আজকে শহীদ দিবস পালন করছে। আমরা এই লকডাউনের অবস্থায় যেটুকু পারা যাচ্ছে সেই অবস্থায় কোভিড প্রোটোকল মেনে আমরা আজকের দিন উদযাপন করছি এবং এই কৃষক আন্দোলনের বার্তা দেশের মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা আন্দোলন দীর্ঘস্থায়ী করছি, কৃষকের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। বদরপুরে ড্রাগস বিরোধী অভিযান, 18 লক্ষ টাকা ড্রাগস সহ আটক এক। বদরপুর পুলিশ GRP, CRPF এবং RPF এর যৌথ অভিযানে বাজেয়াপ্ত করা হলো প্রায় 18 লক্ষ টাকার ড্রাগস। জানা যায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে বদরপুর রেল জংশনে শিয়ালদা আগরতলা এক্সপ্রেসে একটি টয় ট্রাক থেকে বাজেয়াপ্ত করা হয় 21টি ড্রাগস কন্টেইনার। অভিযানে ড্রাগস পাচারকারী প্রসঞ্জিৎ দাসকে আটক করতে সক্ষম হয় পুলিশ। অনুমান করা হচ্ছে নেশাজাতীয় সামগ্রীগুলি ডিমাপুর থেকে আগরতলা পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সকলোৱে মিলি পেলাই ট্ৰেইনখন অহাত আমি এটা অপাৰেচন চলালোঁ আৰু আমি আগতেই অলপমান নিজৰ ইণ্টেলিজেঞ্চ কালেক্ট কৰি গম পালোঁ যে অমুক ডবাত এজন মানুহ আহি আছিলে, গৈ তেওঁক ধৰাত উৎপোচ কৰি আমি এয়া পালোঁ এখন ইয়াৰ নাম হ'ল আপোনাৰ নিৰঞ্জন দাস বুলি এজন ল'ৰাক পালোঁ, তেওঁ প্ৰসেনজিৎ দাস নামৰ ল'ৰাটা পালোঁ। চাৰ্জ কৰাত টয় ট্ৰাকৰ নিচিনা এটা পালোঁ আপোনাৰ, এই টয় ট্ৰাকটো অলপমান আমাৰ ডাউট হয়, খুলি চোৱা তাতে 21টা চাবোন এয়া পালোঁ হেৰোইনৰ।
টোটাল জুকমার করার পিছত 267 গ্রাম হয়েছে কর্পোরাল হয়েছে আমি ফটোস করে এসে তদন্ত চলে এসে কোর্ট পর আমি এসে কোর্ট ডেলিভারি দিব লড়া গোল করছে এটা হিমাপুরত ইনি অটো চলাই বলে কইছে আমি তদন্ত করে এসে কোন কোন ট্রেনে যাব সিয়ালদা আগরতলা এক্সপ্রেস ট্রেনে পড়া কইছে না ট্রেন তল স্টেশন পর ট্রেন পাইছো আমি ট্রেন পাইছো যাব কত রাত भारत बांग्लादेश सीमांत थेके जब्द 20,000 ইয়াবা टेबलेट करीमगंज सीमांत सुरक्षा बाहिनीर 7 नং बेटालियनेर एक अभियाने जब्द करा हय 20,000 ইয়াবা टेबलेट गोपन सूत्रेर खबरेर भित्तिते गतकाल रात्रे शनिवारी बाजार एलाकाय एक अभियान चालिये একটি যাত্রীবাহী অটো থেকে বাজেয়াপ্ত করা হয় এই নেশা জাতীয় ট্যাবলেটগুলো তল্লাশি চালানোর সময় গা টাকা দিতে সমর্থ হয় পাচারকারী যুবক অনুমান করা হচ্ছে বাংলাদেশে পাচারের জন্য আনা হয়েছিল প্রায় 1990 গ্রাম ওজনের এই অবৈধ ট্যাবলেটগুলো পরে অবৈধ নেশা জাতীয় ট্যাবলেটগুলো করিমগঞ্জ পুলিশকে সমজে দেয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা কালি নিশা প্রায় 9:30 বজাত তাতে বি এস এফে লংগাই আউটপোষ্টৰ আণ্ডাৰত কৃষ্ণনগৰ যিটো জি পি আছে তাৰ ওচৰত এটা মানে এখন অটোত তেওঁলোকে অভিযান চলাই পেলাই হেৰি কৰিছিলে নিচাযুক্ত টেবলেট যিটো ইউৱা টেবলেট বুলি কয় সেই টেবলেটো ধৰিছিলে প্ৰায় 20,000 টেবলেট তেওঁলোকে ধৰিছিলে আৰু একৰ্ডিংলি সংক্ৰান্তত আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ এইখিনি প্ৰায় 60 লাখৰ পৰা 70 লাখৰ ভিতৰত হ'ব লাগে মূল্য বাংলাদেশটো নিয়েরেস্টে হয় প্রায় তারপর 5 কিলোমিটার মান হয় গতি সেই বস্তুটো এটা অভিযানত আহিব আমার তদন্ত আহিব এইটোতো চাওক করিমগঞ্জতো বহুত দিনৰ পৰাই চলি আছে নিচাযুক্ত টেবলেটৰ হেৰি গতিকে আমি তাৰ এগেনষ্টত বিভিন্ন সময়ত বিভিন্ন ধৰণে অভিযান চলাই আছো ড্ৰাগছৰ বিৰুদ্ধে জল জীবন মিশনের অধীনে উদ্বোধন করা হলো শালগঙ্গা জল সরবরাহ প্রকল্পের শালগঙ্গা জল সরবরাহ প্রকল্পের আওতায় 258 মিটার পাইপলাইন সম্প্রসারণের কাজ সম্পন্ন হয়েছে 214টি হাউস কানেকশনের কাজ রাতের মধ্যেই শেষ হবে শালগঙ্গায় জল প্রকল্প সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এসডিও জিয়াউল হোসেন লস্কর তিনি বলেন জল জীবন মিশনের অধীনে সংস্কার কাজের জন্য বরাদ্দ হয়েছিল 41 লক্ষ টাকা আর এই অর্থে এসব কাজ ছাড়াও একটি ডিপ টিউবওয়েল 15 HP-র মোটর বসানো সম্ভব হয়েছে তবে প্রকল্প চত্বরে চারপাশের দেওয়ালের কাজ বেশ কিছু অংশ বাকি আছে আগামীতে বিধায়কের প্রচেষ্টায় এই কাজ সম্পূর্ণ হবে বলে জানান তিনি বিভাগীয় জুনিয়র ইঞ্জিনিয়ার দেবব্রত পাল বলেন প্রকল্পটিকে সুন্দর করে সাজিয়ে তোলার কাজ দ্রুতগতিতে চলছে এলাকার সবার বাড়িতেই বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে কাজ করছেন তারা সংক্ষিপ্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর উদারবন জেলা পরিষদ সদস্য ধনঞ্জয় তেলি স্যানিটেশন কমিটির সভাপতি নিরঞ্জন শুক্লবৈদ্য কাজের ঠিকাদার প্রণব রায় সহ অনেকে উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক রতীন্দ্র দেব ওয়ার্ড মেম্বার শেফালী শুক্লবৈদ্য পারমিতা সেন নবারুণ চক্রবর্তী সুধাংশু শুক্লবৈদ্য রজত দেবরায় শিমুল দাস দীপক ভট্টাচার্য সহ অন্যান্যরা নিউ বরাক প্রতিনিধি শিবাজি দরের রিপোর্ট এটা ওয়ার্ক হলো 41 লাখ সামথিং এই টাকা কাজ হয়ে যাচ্ছে প্রথমত একটা ডিপ টিউবওয়েল হয়েছে নতুন এখন একটা ডিপ টিউবওয়েল নতুন হয়েছে তারপরে 5 HP সাবমার্সিবল মোটর লাগছে ভিতরে এখানে ডিস্ট্রিবিউটারের লেগে একটা 15 HP মোটর লাগানো হয়েছে 1955 মিটারের 58 মিটার পাইপলাইন হয়েছে প্লাস 214টা হাউস কানেকশন হয়েছে হাউস কানেকশনগুলো ধরে আজকে রাত্রের ভিতরে কমপ্লিট হয়ে যাব 2-4-5-10টা কম আছে আজকে রাত্রের ভিতরে কমপ্লিট এই অবস্থায় আমরা নতুন এটারে আবার জনগণের উদ্দেশ্যে এটারে আবার আজকে হ্যান্ডিং ওভার করা হন আর ভবিষ্যতে আপনার ট্রেনিং আছে এটারে আরও অন্য কিছু করিয়া সাজানির অবশেষে জল্পনার অবসান
12 দিনের সফরসূচি নিয়ে ত্রিপুরায় তৃণমূল নেত্রী সুস্মিতা। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল নেত্রী সুস্মিতা দেব আজ ত্রিপুরাতে পা রাখলেন। শিলচর থেকে ট্রেনে চেপেই ত্রিপুরা গেলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা। আর প্রত্যাশা মতোই পৌঁছানোর পর সেখানে পেলেন তৃণমূল নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনাও। তার ত্রিপুরা সফরকে ঘিরে আগরতলায় মমতার দলের নেতারা বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছেন বলেও জানা গেছে। ত্রিপুরা মাটিতে পা রেখেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সুস্মিতা জানিয়ে দেন, আগামীতে ত্রিপুরায় আর বিজেপি সরকার গড়তে পারবে না, কারণ বিজেপি নির্বাচনের সময় যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করতে পারেনি। ত্রিপুরার মানুষ এখন তৃণমূল কংগ্রেসের উপর ভরসা করছেন। উল্লেখ্য, 12 দিনের সফরসূচি নিয়ে আজ ত্রিপুরা গেছেন সুস্মিতা। কাল থেকে সংগঠনের কার্যক্রম শুরু করবেন তিনি। আজকের সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম আরো একবার। ব্যাংকে চাকুরি দেওয়ার নামে অর্থ আদায়, শিলচরে আটক প্রতারক। জাতিবিদ্বেষী মন্তব্য, প্রতিবাদে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান, গৈরিক ভারতের। তেলের পরিমাপে অসঙ্গতি, উত্তেজনা দক্ষিণ কৃষ্ণপুরের ভারত পেট্রোলিয়াম পাম্পে।